মা আজকে ঈদের দিন অথচ তুমি আমার পাশে নেই তুমি ফিরে এসো মা তুমি ফিরে এসো বৃন্দাবন জঙ্গলে এক টুনি পাখি তার মেয়ে টুনটুনের সাথে বাস করত টুনি ছিল অনেক গরিব অন্যের বাড়িতে কাজ করে টুনি কোনো রকমে তার দিন কাটাতো এভাবেই অনেক কষ্টে দিন কাটছিল টুনির দেখতে দেখতে রমজান মাস চলে আসে মা ও মা আমার যে কি ভালো লাগছে রমজান মাসটা চলে এলো আহা চারিদিকে সবাই এখন রোজা থাকবে মা ও মা আমিও রোজা রাখবো মা তুমি আমাকে রোজা থাকতে দিবে মা না রে মা তুই তো এখনো অনেক ছোট তুই কি আর রোজা রাখতে পারবি নাকি বলতো তোকে কোনো রোজা থাকতে হবে না তুই আর একটু বড় হ তারপর রোজা থাকিস কেমন না 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 আমি তোমার কোনো কথাই শুনতে চাই না আমি রোজা থাকবো মানে রোজা থাকবো 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই যদি রোজা রাখতে পারিস তাহলে আমার কোনো আপত্তি নেই রে মা কষ্ট হলে তুই নিজেই রোজা ভাঙবি বুঝতে পেরেছিস আমিও রোজা থাকবো কি মজা কি মজা এভাবে টুনটুন খুশিতে আত্মহারা হয়ে যায় এদিকে টুনি মনে মনে বলতে থাকে হায় আল্লাহ আমি না হয় না খেয়েই রোজা রাখতে পারবো কিন্তু আমি মেয়েটাকে কি খেতে দিব ঘরে যে কোনো খাবার নেই সামান্য একটু ভাত আছে আমি বরং পানি ঢেলে দিয়ে রাখি ভাতে এরপর টুনি মেয়েকে আর কিছুই বুঝতে দেয় না এভাবেই সেই দিনটি কেটে যায় টুনটুন সেহরিতে টুনির আগে ঘুম থেকে উঠে পড়ে আর ওর মাকে ডাকতে থাকে মা ও মা তুমি সেহরিতে খাবে না মা উঠে পড়ো ওঠো ওঠো মা মেয়ের ডাকে টুনির ঘুম ভেঙে যায় আর টুনি ঘুম থেকে উঠে দেখে হাড়িতে অল্প একটু পান্তা ভাত আছে এরপর টুনি মনের দুঃখে পান্তা ভাতটুকু মেয়েকে খেতে দেয় আর বলতে থাকে মারে এই পান্তা ভাতটুকু খেয়ে নে মা ঘরে যে কোনো তরকারি নেই সে না হয় আমি খেয়ে নিলাম মা কিন্তু মা তুমি তো আমাকে খেতে দিলে কিন্তু তুমি খাবে না মা না রে মা আমি একটু আগে খেয়েছি এখন আমার পেট একদম ভরে গেছে তুই খেয়ে নে কেমন আচ্ছা ঠিক আছে মা এরপর টুনটুন সেই পান্তা ভাতটুকু খেতে থাকে চারিদিকে তখন পাখিদের বাড়ি থেকে বিভিন্ন সুস্বাদু খাবারের সুঘ্রাণ ভেসে আসছিল এমন সময় টুনি মনে মনে কাঁদতে কাঁদতে বলে আমাকে ক্ষমা করে দিস রে মা আজ তুই জীবনের প্রথম রোজা থাকবি আর আমি এমন মাঝে তোকে ভালো মন্দ খাওয়াতে পারলাম না চারিদিকে পাখিরা যেখানে ভালো মন্দ খাবার রান্না করে খাচ্ছে সেখানে আমি মেয়েকে পান্তা ভাত খেতে দিচ্ছি এরপর টুনি নীরবে চোখের জল মুছে এক গ্লাস পানি খেয়ে নেয় আর মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়ে এরপর সকালবেলা মা তুমি রোজা থেকে সারাদিন কাকুলি মাসির বাড়িতে কাজ করবে তোমার কষ্ট হবে না বুঝি ওরে আমার পাগলি মেয়ে রে কষ্ট হলেও কাজে যেতে হবে রে সোনা না তো মাস শেষে টাকা কোথায় পাবো বল এবার তবে তুই থাক আমি কাজে যাই কেমন মা ও মা তুমি আমার জন্য ইফতার নিয়ে আসবে না মা জানো মা আমি ওই বছর দেখেছি কুহুদের বাড়িতে পারুলদের বাড়িতে অনেক মজার মজার ইফতার বানিয়েছিল অনেক সুন্দর দেখতে তুমি আমার জন্য আনবে মা আচ্ছা ঠিক আছে রে মা এরপর টুনি কাকুলি কাকের বাড়িতে কাজে চলে আসে আর কাজ করতে থাকে টুনি না খেয়ে রোজা থাকার কারণে অনেক ক্লান্ত হয়ে যায় আর এভাবে ক্লান্ত অবস্থায় টুনি কাজ করতে থাকে এরপর বিকেল বেলা কিরে টুনি রান্না বান্না তো সব করা শেষ ইফতারও বানিয়েছিস তাহলে এখনো দাঁড়িয়ে আছিস কেন বলতো বাড়িতে চলে যা নাকি কিছু বলতে চাস আসলে মালকিন আমার মেয়েটা আজ প্রথম রোজা রেখেছে আমাকে ইফতার কিনে নিয়ে যেতে বলেছে ও আমাকে একটু ইফতার দিবেন মালকিন আপনারা তো হরেক রকমের ইফতার তৈরি করেছেন এমন ফকির মিসকিনদের কাজে নেওয়ার এটাই একটা সমস্যা যেই না ইফতার দেখেছিস অমনি চেয়ে বসে আছিস তাই না বলি মাসে মাসে মাইনে নিস তবুও হয় না যা ভাগ এখান থেকে কাকুলি কাকের এমন কথা শুনি টুনি অনেক কষ্ট পায়
আর কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে বাড়ির দিকে যেতে থাকে। আর রাস্তার পাশে রাখা বিক্রিরত ইফতারের দিকে তাকিয়ে থাকে। কিন্তু কিনবে কি করে, টুনির কাছে যে কোনো টাকা নেই। হায় আল্লাহ, তুমি যাদের অর্থ সম্পদ দিয়েছো তাদের অনেক দিয়েছো, আর আমাদের মতো গরিবদের জন্য কিছুই রাখুনি। এবার আমি কি করব? আজ মনে হয় মেয়েটাকে আমার না খেয়ে থাকতে হবে। এভাবেই টুনি কাঁদতে থাকে। ওদিকে টুনটুন মায়ের আনা ইফতারের জন্য অপেক্ষা করতে থাকে। এমন সময় এদিকে টুনি দেখতে পায় যে সুখী পায়রা ডাস্টবিনে ইফতার ফেলে দিল, আর সে বলছিল, শয়তান বিড়াল, দিলি তো সব ইফতারে মুখ দিয়ে নষ্ট করে, কেউ খাবে না এখন এগুলো, আমার সব ইফতার যে নষ্ট হয়ে গেল। এসব বলে সুখী পায়রা এখান থেকে চলে যায়। এরপর টুনি আর কোনো উপায় না পেয়ে ডাস্টবিন থেকে ইফতারগুলো তুলে নিয়ে বাড়িতে যায়। আর টুনটুন ইফতার পেয়ে ভীষণ খুশি ছিল। এভাবেই দিন কাটতে থাকে। দেখতে দেখতে ঈদ এগিয়ে আসে আর টুনটুন ওর মাকে বলতে থাকে, মা ও মা, বলছিলাম কি ঈদ তো চলে এলো, তুমি আমাকে নতুন জামা কিনে দিবে না মা? ও মা, চুপ করে আছো কেন? ও মা, কথা বলছো না কেন গো? টুনটুন মা, আমরা তো গরিব রে সোনা, আর গরিবদের কোনো ঈদ হয় নাকি বলতো? তাছাড়া আমার কাছে কোনো টাকা নেই, আমি তোকে কি দিয়ে নতুন জামা জুতো কিনে দিব বল? তাহলে আমি নতুন জামা পরবো না মা। কেন কেন আমি নতুন জামা পরবো না মা? ঈদে তুমি আমাকে নতুন জামা দাও না মা, কিনে দাও না আমাকে নতুন জামা। এভাবে ছোট্ট টুনটুন কাঁদতে থাকে। আর টুনিও মেয়ের চোখের পানি সহ্য করতে না পেরে ঘরে গিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। এভাবে বিকেল হয়ে যায়। ও বাবা, সময় যে আর কাটছে না, যাই খেলার মাঠে গিয়ে সবার সাথে একটু খেলে আসি। এরপর টুনটুন খেলার মাঠে চলে যায় আর গিয়ে দেখে যে খেলার মাঠে কেউ নেই। এরপর টুনটুন সুখীদের বাড়িতে পারুলকে ডাকতে যায় আর গিয়ে দেখে পারুল কোথায় যাওয়ার জন্য তৈরি হচ্ছে। কিরে পারুল, তুই আজ খেলবি না? চল না খেলার মাঠে, চল খেলবো। তুই কিরে টুনটুন, জানিস না সামনে ঈদ, আমি আজকে মায়ের সাথে ঈদের শপিং এ যাব। মা আমাকে বলেছে আমাকে সুন্দর লাল জামা লাল জুতো কিনে দিবে, তুই কিনবি না নতুন জামা? তোকে কি বলছি, তোকে বলে আর কি হবে বল, তোরা যে গরিব, তুই আবার নতুন জামা কিনতে পারবি? পারুলের কথা শুনে টুনটুন ভীষণ মন খারাপ করে। আর মন খারাপ করে রাস্তায় এসে দেখে শালু ওর মায়ের সাথে নতুন জামা কিনে বাড়িতে ফিরছে। কিরে শালু, তুই বুঝি নতুন জামা জুতো কিনলি ঈদের জন্য? কই দেখা না একটু আমাকে। কেন তোকে দেখাবো শুনি, তোকে আমার নতুন জামা দেখালে আমার জামাটা পুরনো হয়ে যাবে বুঝেছিস? তাছাড়া তুই নিজে কিনতে পারিস না চত্তু সব। এসব বলে শালু মুখ ভেঙছিয়ে সেখান থেকে চলে যায়। আর এসব দেখে টুনটুন ভীষণ কাঁদতে থাকে। এরপর টুনটুন বাড়িতে চলে যায়। কিরে মা, তুই এভাবে কাঁদছিস কেন? ইফতারের সময় হয়ে আসছে, তুই আয়। খাবো না খাবো না আমি তোমার সস্তা ইফতার, রোজ রোজ আমার আর এসব খেতে ইচ্ছেই করে না। তুমি আমাকে কবে নতুন জামা জুতো কিনে দিবে বলো তো? সবাই নতুন জামা জুতো কিনেছে, শুধু আমি চেয়ে দেখছি, আমার তো নতুন জামা জুতো নেই। কাঁদিস না মা, কাঁদিস না, আমি কাল কাকলি মালকিনকে বলবো আমাকে আমার মাইনে দিতে, তারপর আমি তোকে নতুন জামা কিনে দিব। সত্যি বলছি তুমি মা? হ্যাঁ আমি সত্যি বলছি, এবার চোখের জল মুছে নে তো মা। মায়ের কথায় টুনটুন অনেক খুশি হয়। পরের দিন টুনি কাকুলি কাকের বাড়িতে কাজে যায় আর গিয়ে দেখে কাকুলি অনেকগুলো ঈদের শপিং করে এনেছে। কিরে হাকুরি, কি দেখছিস, যা কাজ কর। মালকিন, আমার মাইনেটা যদি দিতেন তাহলে মেয়েটাকে নতুন একটা জামা কিনে দিতাম। ই, মাইনে নিবে বলি? এখনো কি মাস শেষ হয়েছে নাকি যে মাইনে চাইছিস? একদম ঈদের আগের দিন মাইনে পাবি, যা ভাগ।
কাকুলের কথা শুনে টুনি অপমানে চোখের জল ফেলতে থাকে আর কাজ করতে থাকে। দেখতে দেখতে ঈদ চলে আসে আর কাকুলি টুনিকে মাইনে দেয়। আল্লাহ, অবশেষে আমি টাকাটা হাতে পেলাম। আজ এই টাকা দিয়ে আমি মেয়েটার জন্য সুন্দর জামা কিনে নিয়ে যাব। মেয়েটাকে কোনোদিন একটা ভালো জামাও কিনে দিতে পারিনি আমি। এরপর টুনি খুশি মনে একটা দোকানে যায় আর টুনটুনের জন্য একটা সাদা জামা কেনে। এরপর টুনি এতটাই খুশি ছিল যে সে রাস্তা ভালো করে না দেখেই যেই না রাস্তা পার হতে ধরে অন্য টুনি অ্যাক্সিডেন্ট করে আর সেখানেই মারা যায়। আর টুনির মৃত্যুর খবর শুনে টুনটুন দৌড়ে সেখানে আসে আর এসে দেখে টুনি রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে। মা, ওবা, তুমি চোখ খুলো বা, তুমি চোখ খুলো, তুমি এভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারো না বা, ওঠো না বা, ওঠো। হায় আল্লাহ, সব হয়েছে আমার ঈদের জামার জন্য, সব আমার দোষ, সব আমার দোষ। এভাবে টুনটুন কাঁদতে থাকে আর কয়েকটা পাখির সাহায্যে টুনটুন ওর মাকে বাড়িতে নিয়ে আসে আর ওর মাকে কবর দেয়। এরপর এভাবেই সেই দিনটি কেটে যায়। পরের দিন ছিল ঈদের দিন। টুনটুন রক্ত লাগা সাদা জামাটা নিয়ে ওর মায়ের কবরের পাশে বসে কাঁদতে থাকে। মা, আজকে ঈদের দিন, অথচ তুমি আমার পাশে নেই। তুমি ফিরে এসো মা, তুমি ফিরে এসো। আমার চাই না ঈদের নতুন জামা, আমার চাই না, চাই না কোনো দামি খাবার। আমি শুধু তোমার বুকে থাকতে চাই মা, একবার ফিরে এসো মা, একবার ফিরে এসো। এভাবে টুনটুন কাঁদতে থাকে আর তখন বাকি পাখিদের বাড়িতে ঈদের আনন্দে ভরপুর ছিল আর এভাবেই আনন্দহীন ভাবে টুনটুনের ঈদের দিনটা কেটে যায়। আর এরপর থেকে টুনটুন অনাথ হিসেবেই দিন কাটাতে থাকে।